النمر. শুভ বড়দিন উপলক্ষে এবং নববর্ষের উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আর্চ বিশপ সহ উপস্থিত খ্রিস্টান অ্যাসোসিয়েশন সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সকলে আজকে বড়দিন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, আপনারা অত্যন্ত আমরা চাই যে আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটিকে উদযাপন করবেন। আমাদের অবশ্যই সকলের সমর্থন এবং সহযোগিতা থাকবে সেখানে জন্মদিন উপলক্ষে। আপনারা বক্তব্য দিয়েছেন, আপনারা বলেছেন যে আজকে দেশের কি অবস্থা, আপনার বড়দিন উদযাপন করবেন ঠিকই কিন্তু সেখানেও হয়তো আপনাদের মনে সেই আনন্দটা নেই, সেই উৎসাহটা থাকবে না, যেহেতু দেশের অবস্থা ভালো নয়। দেশের মানুষ আজকে নিরাপদে নেই, শান্তিতে নেই, অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছে। আজকে আজকে সারা দেশের মানুষের দিকে তাকিয়ে দেখেন, বেশিরভাগ মানুষ আজকে বেকার, কাজ নেই, কর্মহীন মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। দারিদ্রতা বাড়লেই স্বাভাবিকভাবে সেখানে অন্যান্য কাজগুলিও বেড়ে যায়, অর্থাৎ খুন, গুম, হত্যা, নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলি বাড়ে। সেজন্যই দেশে আজকে অশান্তি বিরাজ করছে। যে যীশু খ্রিস্ট বলেছেন শান্তির কথা, কিন্তু সেই শান্তির অন্বেষণে সবাই, কিন্তু সেই শান্তি আজকে অনুপস্থিত দেশে। সেজন্য আজকে যদি তার বাণীকে আমরা ধরে রাখি তাহলে অবশ্যই আমাদেরকে শান্তির জন্য সকলকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনলেই আমি মনে করি জনগণের মানবিক এবং মৌলিক অধিকার থাকলেই শুধুমাত্র শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে। আপনি আপনার উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে কিন্তু আপনি তার প্রতিবাদ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, তাহলে সেই দেশ কিভাবে চলতে পারে, সেই দেশে মানুষ কিভাবে নিরাপদে থাকতে পারে? আজকে কিন্তু এই অবস্থা দেশে। আপনারা দেখছেন যে হঠাৎ করে এইখানে আজকে আপনারা বসে আছেন, কালকে যে আমরা কেউ কোথায় নিজের বাড়ি ঘরে বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা ধর্মীয় প্রতিষ্ঠান বলেন বা স্কুল কলেজে বলেন কেউ যে থাকতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। যে কোনো সময় যে কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যাকেই তারা মনে করছে তাদের জন্য তারা সমস্যা তৈরি করতে পারে বা তারা ভয় পায় তাদেরকেই তারা ধরে নিয়ে যাচ্ছে, যদিও সে নিরপরাধ, যদিও সে কোনো অন্যায় করেনি, তারপরেও কিন্তু তাদের থেকে কোনোরকম ফলস রিপোর্ট দিয়ে, মিথ্যা রিপোর্ট দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের এখানে সিনিয়র নেতারা দেখছেন প্রত্যেকের নামে কত কত যে এক একজনের কেস, আমাদের দলের সেক্রেটারি জেনারেল তার নামে 59টা কেস দিয়েছেন, 59টা কেস দেওয়া হয়েছে, আর অন্যদের নামে প্রত্যেকের নামে আছে, প্রত্যেক দিন হাজিরা দিতে হবে। এ হলো অবস্থা, তাহলে দেশে গণতন্ত্র কোথায়?
আর ওইদিকে দেখছেন আপনারা সকলে শিক্ষিত, লেখাপড়া জানেন, কাগজে যতটুকু আসে সব আসতে দেয় না, যতটুকু আসে তার মধ্যে আপনারা দেখেন প্রতিদিন খুন গুণ ছিনতাই হত্যা আর তাক কারা করছে, এর সঙ্গে কিন্তু সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই গুন্ডা বাহিনীর জড়িত, তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে কেউ ধরছে না, কিছু করছে না, বা যদি ধরেও তারা কোর্টে গেলে কোর্ট থেকে তারা খালাস পেয়ে যায়। কিন্তু এইদিকে উল্টো তারা মারছে, বিভিন্ন জায়গায় তারা মানুষ মারছে, সেখানে বিএনপি নেতাকর্মীদের সবার নামে মিথ্যে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, কোনো কয়েকজনের নামে হয়তো স্পেসিফিকভাবে মামলা দিল আর বললো যে 200 জন অজ্ঞাত 200 জন, এখন যাকে পাবে তাকে ধরে নিয়ে যে ওই মামলার মধ্যে ভরে দেবে, এই হলো অবস্থা। আমরা যে কত কঠিন অবস্থার মধ্যে, কত কঠিন পরিস্থিতির মধ্যে আছি সেটা না জানলে কেউ বিশ্বাস করতে পারবে না। কষ্ট তো সরাসরি পলিটিক্স করে, সেই জন্য সে ফিল করে যে কী অবস্থা, কোথায় কী হচ্ছে, এই হলো অবস্থা সত্যিকারে। কাজেই ধর্মকর্ম কেউ করতে পারে না ঠিক মতো শান্তিতে, সেখানেও প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানেই কিন্তু তারা হামলা করে। এই যে তারা বড় বড় কথা বলে তাদের সময় সকল ধর্মের মানুষ শান্তিতে এবং নিরাপদে, এটাই তো সবচেয়ে বড় মিথ্যে কথা। তাদের আমলেই তো সবসময় আগেও যখন ছিল তখন, এই যে আপনারা বললেন এবং এটা তো সত্য ঘটনা প্রকাশিত হয়েছে, এই যে গোপালগঞ্জের মতো জায়গায় গির্জায় যে হামলা হলো, 20 জনের মতো মানুষ মারা গেল, এটা এটা কার সময়, আওয়ামী লীগের সময় হয়েছে না, কোনো বিচার আচার কিছুই হয়নি। এই যে বড় বোমা হামলা হলো বলে হাসিনার উপরে আক্রমণ, সেটাও তো গোপালগঞ্জে ওদের জায়গায়, তাদের নিজস্ব জায়গায় তারা এইগুলো শুরু করেছে, কারা করেছে তাদের লোক, সেই জন্য তারা ধরেও নি, বিচারও করেনি, কিছুই করেনি। তারপরে আপনারা দেখলেন আরো বিভিন্ন জায়গায় ইয়েদের উপর হয়েছে, তারপরে এই যে এখানে বসে আছেন বড়ুয়া বাবু, উনি জানেন যে ইয়েতে ছিটগঙ্গে যা হয়েছে, রামু কক্সেস বাজার তারপরে পটিয়া বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, নিজে দেখেছি, উনিও ছিলেন সঙ্গে, আমরা দেখে এসেছি কীভাবে তাদের মন্দিরগুলি তাদের ইয়েগুলি সমস্ত নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা কোন রাজনীতি, এটা কোন ধর্মীয় প্রীতি হলো। তারা হিন্দুদের কথা বলে, হিন্দু সম্প্রদায়ের সমস্ত জায়গায় তাদের মন্দিরগুলি ভেঙেছে, তারা মন্দিরগুলি ভেঙেছে, তাদের অলঙ্কার তারা চুরি করেছে, তাদের জায়গাগুলি মন্দিরের জায়গা পর্যন্ত দখল করে তারা নিজেদের প্রপার্টি বানিয়েছে, বাড়িঘর বানিয়েছে, কেউ দোকানপাট যার যে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দিয়ে দখল করে নিয়ে তারা এগুলি করছে। মুসলমানদের উপরে কীভাবে অত্যাচার করছে সেটাও আপনারা টিভিতে দেখেছেন, মুসলমানরা মসজিদে ঢুক, আমাদের দেশে সকল ধর্ম প্রতিষ্ঠানই অন্ততপক্ষে শ্রদ্ধাবোধ থেকে অন্ততপক্ষে জুতোটা খুলে সেখানে যায় ধর্মীয়তে, মসজিদেও তাই যায়, কিন্তু এখানে মসজিদের মধ্যে জুতা পুড়ে ঢুকে মৌলানাদের উপরে কীভাবে গুলি চালানো হয়েছে, টিয়ার গ্যাস মারা হয়ে অত্যাচার করা হয়েছে, তো বলেন যে এখন বাংলাদেশে কোন ধর্মের মানুষ এই আওয়ামী লীগের আমলে শান্তিতে এবং নিরাপদে আছে, কোনোভাবে নিরাপদে নেই, অশান্তি বিরাজ করছে সারা দেশে। কিন্তু আমরা কি চাই, আমরা চাই শান্তি, আমরা চাই জাতীয় ঐক্য। এখানে আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত ও জাটপা অমুক তমুক কোনো দল নয়, জাতীয় পার্টি কিছু নেই, সকলে যদি রাজনীতি হলো জনগণের সেবা, সকলে যদি সেইতে বিশ্বাস করি তাহলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত দেশের জন্য, দেশের মানুষগুলির জন্য, তবেই না দেশ সামনের দিকে এগোবে। আপনাদেরই একজন বলে গেছে, বিএনপি আসলে দেশ সামনের দিকে যায় আর আওয়ামী লীগ আসলে দেশ পেছনের দিকে যায়, দেশ নিচের দিকে যায়, এটা তো পরিষ্কার। কারণ যে আওয়ামী লীগ আসলে সেখানে চলে সন্ত্রাস গুন্ডামি আর দুর্নীতি দখলদারি, বিএনপি কিন্তু সেটা নয়, বিএনপি সেখানে দেখে না কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান, বিএনপি তার যার যা সম্মান দেয়, যে উপযুক্ত যে জায়গা সে যে ধর্মেরই হোক না কেন তাকে সে অবস্থান দেয়, কারণ সে যোগ্য উপযুক্ত, তার থেকে আমরা দেশের জন্য
সার্ভিস পাবো, কাজ পাবো, তার জন্য তাকে সেই জায়গাটা দেওয়া হয়। আমরা সেটা করেছি, ভবিষ্যতে আমরা তাই করব। আমরা এখানে জাতীয় ঐক্য তৈরি করতে চাই, সকল মিলে এখানে আমরা কোনো বিরোধিতা রাখব না। এই যে একটু আগে একজন বলে গেল, ওনাকে আমরা কথা দিয়েছি, সেই জন্য ব্যস্ততার জন্য যেতে পারিনি। আমরা বলেছি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর তাদের একটা সমাবেশ করতে চাই, তো সেখানে আমাকে বলেছে যাওয়ার জন্যে। আমি বলছি হ্যাঁ, ম্যানসিংয়ে আমি যাবো, কিন্তু এখন সময় দিতে পারিনি, পরে আমরা একটা সময় করে আমরা যাব। কেন, তারা এই দেশের লোক, তারা এই দেশের মানুষ, তারা এই দেশেই থাকবে, তাদেরকে অবশ্যই আমাদেরকে সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে। তারা যদি তাদের কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করে, সেই সমাধান করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সেই জন্যে শহীদ জিয়াউর রহমান কী করেছিলেন, তিনি যখন ছিলেন তখন তিনি দেখেছেন তাদের জন্য কালচারাল একাডেমি করে দিয়েছিল, আপনারা দেখেছেন, সে কক্সবাজারে করা হয়েছে, তারপরে হিলট্র্যাক্সে করা হয়েছে, ময়মনসিংহে করা হয়েছে, বিভিন্ন জায়গায় কালচারাল একাডেমি করেছে। তাদের যে সংস্কৃতি আছে, সাংস্কৃতিক চর্চা করবে, সেই জন্য এগুলো করে দেওয়া হয়েছে। তার কিন্তু কর্মসংস্থানের জন্য ছোটো ছোটোভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাই তো আমাদের লক্ষ্য। চাকরি দিতে হবে তাদেরকে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। মহিলাদেরকে, মহিলাদেরকে একজনও বলেছে, আমি মনে করি যেখানে মহিলা বেশ কয়েকজন আমি দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন, আমরা তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমরা একসঙ্গে তাদের মধ্যে যারা যোগ্য অবস্থায় তাদেরকে আমরা সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই, রাজনীতিতে তাদেরকে আমরা সম্মানজনক অবস্থানে দিতে চাই। আমরা সকলে মিলে এখানে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মধ্যে সকলেই একটাই পরিচয়, আমরা বাংলা মানুষ, আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশি হিসেবে দেশটার উন্নতির জন্য সকলকে নিয়েই দেশটাকে গড়ে তুলব, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে। সেজন্যই আমরা সবসময় কিন্তু এই দিনটি ভুলি না। এই দিনটিতে আপনাদের সঙ্গে দেখা হলে ভালো লাগে, পুরাতন অনেক কথাই মনে পড়ে আপনাদের সঙ্গে ইয়ে হয়েছে, তাই এই বড়দিন বারবার আসবে, ফিরে আসবে, আমরা থাকি না থাকি বড়দিন ফিরে আসবে। যারাই থাকুক এই প্রজন্মে, যারাই থাকবে তারাই এই বড়দিন পালন করবে। এবং বিএনপি সবসময় এই দিনটিকে সম্মান দিয়েছেন, যিশু খ্রিস্টের জন্মদিনকে সম্মান দেয়, ধর্মীয় গুরু, আপনাদের ধর্মীয় নেতা সেভাবে সম্মান দেয়, এবং আমরা অন্য অন্য ধর্মেরকেও আমরা সম্মান দিই, মর্যাদা দিই, মূল্য দিই, সেইভাবে আমরা কাজ করে চলেছি। তাই বিএনপি জাতীয়তাবাদী শক্তি একমাত্র সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক করে নিয়ে দেশ গড়ার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারে বিএনপি। বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। বিএনপি সকলকে বাংলাদেশি পরিচয়টা দিয়েছি, যেটা অন্য কেউ দিতে পারেনি। জিয়াউর রহমান এই পরিচয়টা দিয়ে আমাদেরকে সারা পৃথিবীতে আমাদের একটা পরিচয় দিয়েছে যে আমরা বাংলাদেশি। যার যে ধর্ম তার কাছেই থাকবে, যার যে যেই নৃতাত্ত্বিক গোষ্ঠী হোক সে তার পরিচয় নিয়ে থাকবে, কিন্তু পরিচয় তো তার একটা থাকতে হবে যে সে কোন দেশের, বাংলাদেশি, বাঙালি নয়। বাঙালি হলেও এখানে ভাগ হয়ে যায়, ভেদাভেদ হয়ে যায়। সেই জন্য এই পরিচয় নিয়ে আমরা বাংলাদেশি হিসাবে সকলকে সমান মর্যাদা দেওয়ার ইয়ে করে, অঙ্গীকার করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা দেখে, আপনারা দেখেছেন এই সরকারকে আমরা একটা বছর সময় দিলাম, 2013 সালের 29শে ডিসেম্বর আমরা যে আহ্বান জানিয়েছিলাম, সেই আহ্বানে কিন্তু সকল দেশের মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। এবং একটু আগেই এক ভাই বলে গেল যে সেদিন যদি আমি বাইরে থাকতাম, নিশ্চয়ই আমরা দেখতেন যে সে বাংলাদেশ জাতীয় পতাকা দিয়ে সকল রকম লোকের উপস্থিতিতে সেটা মুখরিত হয়ে উঠত, এবং এই সরকার সেদিন বিদায় নিতে হতো একে। কেন আজকে যারা আছে, সেদিন যদি তারা ধরে উনি নির্বাচিত সরকার ছিল, আজকে কিন্তু দেশে নির্বাচিত সরকার নেই। আজকে একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, আর আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকারও এখন নেই। কেন, কর্মসংস্থান নেই, আগে বলেছি, ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, জীবনের নিরাপত্তা নেই,
আজকে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, দেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। লুটপাট আর খুন জখম গুম হত্যা, এটি হলো এখন এদের একমাত্র নীতি। কাজেই খুন গুম হত্যাচারীদের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনে নামলে আমরা বিশ্বাস করি জয় আমাদের সুনিশ্চিত, কেন জনগণ আমাদের সামনে। এবং আমরা অত্যন্ত আশাবাদী, আজকে আমরা যেহেতু 25শে ডিসেম্বর এবং নববর্ষ উপলক্ষে একত্রিত হয়েছি, সেজন্য আমরা আশা করব আগামী 2015 সাল দেশের জন্য গণতন্ত্র ও উন্নয়নের বছর হিসেবে দেশে প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সকলের, আপনাদের এই বড়দিনে আমাদেরও শুভেচ্ছা অভিনন্দন, এবং আমরা সকলে আনন্দিত। বড়দিন আবার এসেছে, বড়দিন শুভেচ্ছা জানিয়ে আনন্দের আপনাদের সঙ্গে আনন্দের শরিক হতে পার আরও খুশি হতাম। আছি, আজকেই শরিক হয়েছি আমরা সকলে মিলেমিশে। একবার আমি বড়দিনের সময় গির্জাতেও গিয়েছিলাম, আপনাদের মনে আছে কোথায় জানি ওটা, কাকরাইলের রীতি গিয়েছিলাম আমি। সেই নির্বাচনের সময় আমি অনেক রাতে গিয়েছিলাম, আপনারা কষ্ট করেছিলেন। কাজে আমরা কোনো সময় ই করি না, ধর্ম যার যার কাছে থাকতে পারে, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানটা সকলে মিলে বাংলাদেশের মানুষ হিসাবে উপভোগ করা, এটাই বাংলাদেশের মানুষের আজকে রেওয়াজে পরিণত হয়েছে। তাই আপনাদেরকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, এবং 2015 সাল ইনশাল্লাহ গণতন্ত্র এবং উন্নয়নের বছর হবে, এবং সকল মানুষের জাতীয় ঐক্য এবং সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আপনাদের।